এই যে ড্রাই আই বা শুষ্ক চোখ, কাদের এটি বেশি হয় বা কারা বেশি ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যে রয়েছে? ড্রাই আই বা শুষ্ক চোখ যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, তবে যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়। এই চেঞ্জগুলো হওয়ার সময় দেখা যায় যে মহিলারা এই ড্রাই আই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও অনেক রোগে অনেক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও আমাদের এই ড্রাই আই হতে দেখা যায়, বিশেষ করে যারা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ ব্যবহার করছেন বা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ ব্যবহার করছেন, অথবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যারা বিটা ব্লকার ব্যবহার করছেন, আবার অনেকে দেখা যায় অ্যান্টিস্পাজমেটিক বা ডায়াবেটিক্স ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় ড্রাই আই হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে। এইসব ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে। এছাড়াও কিছু সিস্টেমিক রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস বা থাইরয়েড ডিজিজ। এছাড়া অনেক সময় আমরা দেখা যায় যে আমরা বিশেষ করে এখন আমরা টেলিভিশন, স্মার্টফোন, ট্যাব অনেক বেশি ব্যবহার করছি, স্ক্রিনের সামনে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে, এবং এর ফলে দেখা যায় যে অনেক সময় ড্রাই আই হয়, এবং অনেক সময় কারো কারো ক্ষেত্রে নার্ভ প্যারালাইসিস হয়ে যখন চোখের পাতা অনেকে বন্ধ করতে পারেন না, সে সময়ও দেখা যায় যে চোখ ড্রাই হতে পারে। এবং কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে, বিশেষ করে আমরা যারা উষ্ণ এলাকায় থাকি, যেখানে বাতাসের আর্দ্রতা কিছুটা কম থাকে, এবং বিভিন্ন ধরনের এয়ার পলিউশনের জন্যও দেখা যায় যে ড্রাই আই হতে পারে। এবং যারা আমরা স্মোকার রয়েছি, স্মোকারদের এই ড্রাই আই হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে। আমি যেটি একটু জানতে চাইব, আপনি ইতিমধ্যে একবার বলেছেন এবং সেটি আসলেই খুবই ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে দীর্ঘক্ষণ যারা স্ক্রিনের সামনে থাকছেন, টেলিভিশন তো রয়েছেই, আমরা তার চেয়ে বেশি এখন দেখতে পাই স্মার্টফোন নিয়ে বা কম্পিউটারের সামনে তারা দীর্ঘক্ষণ বসে থাকছে, এর ফলে ড্রাই আই হওয়ার একটা ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে আসলে পরিত্রাণের উপায় কী? খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন, বিশেষ করে মা বাবারা খুবই উদ্বিগ্ন থাকেন বিষয়টি নিয়ে যে বাচ্চারা এখন অনেক অল্প বয়সেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। আমি একটু আগেও বলছিলাম যে আমাদের যে নিয়মিত যে পলক ফেলার হার সেটি কমে যায়, যার কারণে চোখ ড্রাই হয়ে যায়। এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যখন অনেক দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করব, তখন আমরা একটা ব্রেক নিয়ে করব এবং বারবার পলক ফেলে করবো। আমরা যদি বারবার পলক ফেলি তাহলে আমাদের চোখটি ড্রাই হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই ক্ষেত্রে ব্রেক নেওয়ার ব্যাপারে একটি রুলস রয়েছে, সেটি হচ্ছে 20-20-20। দ্যাট মিন্স আমরা 20 মিনিট পরে 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে কোনো একটি জিনিস দেখব, এবং আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছি সেটি আমাদের যে আই লেভেল রয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি নিচে ব্যবহার করব। আমরা যদি এইভাবে কম্পিউটার ব্যবহার করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের চোখ শুষ্ক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। চমৎকার একটি বিষয় আসলে আমরা জানলাম। এই যে ড্রাইনেস বা চোখের শুষ্কতা, এটি শনাক্ত করার যে পদ্ধতিগুলো সেগুলো আসলে কিভাবে আপনারা ব্যবহার করে থাকেন? ড্রাই আই রোগীদের শনাক্তকরণের প্রথমে আমাদেরকে একটা প্রপার হিস্ট্রি নিতে হবে, যে রোগীর অকুপেশনাল হিস্ট্রি, রোগী কি দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করছেন কি না, সেগুলো জানতে হবে। এরপরে আমরা রোগীর এক্সামিনেশন করব, আমরা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপির মাধ্যমে রোগীর চোখ পরীক্ষা করে দেখব, চোখে কোনো অকুলার সারফেস ডিজিজ রয়েছে কি না, লিড মার্জিনে কোনো ডিজিজ রয়েছে কি না, প্রয়োজন বোধে আমরা ফ্লুরোসেন্ট স্টেন বা রোজ বেঙ্গল স্টেনের মাধ্যমেও আমরা দেখে নিতে পারি কর্নিয়ার কোনো চেঞ্জ রয়েছে কি না। এরপরে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারি, বিশেষ করে টিয়ার মিনিসকাস বা টিয়ার ব্রেকআপ টাইম, শার্মার টেস্ট রয়েছে আমাদের। এছাড়াও আমাদের নতুন একটি টেকনোলজি রয়েছে যার মাধ্যমে আমরা মেভোবিয়ান গ্ল্যান্ডের কোনো ডিসফাংশন রয়েছে কিনা সেটিও জানতে পারি, যেটাকে আমরা লিপি ফ্লো বলছি। আমাদের কিছু ছবি আছে, আমরা একটু দেখতে চাই। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টিয়ার মিনিসকাস। টিয়ারের একটি উচ্চতা থাকে যেটি আমরা যদি ডাই ব্যবহার করি তাহলে এটি পরিমাপ করতে পারি। যদি আমরা দেখি ডাই ব্যবহারের পর যদি দেখি যে টিয়ারের উচ্চতা 1 মিলিমিটারের নিচে হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে চোখ শুষ্ক রয়েছে। পরের ছবিতে যাই আমরা। জি, এখানে আমরা টিয়ার ব্রেকআপ টাইম দেখতে পাচ্ছি। এটি যেভাবে পরিমাপ করা হয় সেটি হচ্ছে, প্রথমে আমরা চোখ, রোগীর চোখে বন্ধ করতে বলি, এরপরে চোখ খোলার পরে আমরা মেজার করি যে চোখের যে কর্নিয়া যে কত দ্রুত শুষ্ক হয়ে যায়। যদি দেখি যে আমরা 10 সেকেন্ডের মধ্যে আমাদের যে কর্নিয়া রয়েছে সেখানে কালো কালো দাগ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের চোখ শুষ্ক আছে। পরের ছবিতে যাই আমরা। এখানে শার্মার টেস্ট দেখানো হচ্ছে। এখানে যেটা করা হয়, একটি ফিল্টার পেপার ব্যবহার করা হয়,
আপনি জানেন যে ফিল্টার পেপার আসলে পানি শোষণ করে, এই যে ফিল্টার পেপার এটি আমরা রোগীদের ফর্নিক্সের মধ্যে দিয়ে 5 মিনিট অপেক্ষা করতে বলি, এরপরে আমরা বের করে দেখি যে আসলে ফিল্টার পেপারে কতটুকু পানি শোষণ হয়েছে। যদি এই পানি শোষণের ক্ষমতা 10 মিলিমিটারের নিচে থাকে তাহলে আমরা ধরে নিব যে তার চোখ শুষ্ক। পরের ছবিতে যাই আমরা, যেখানে আমরা যেটা লেটেস্ট টেকনোলজির কথা বলছিলাম এটি আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা নিয়মিত এই টেকনোলজি ব্যবহার করে আমরা মেভোমিয়ান গ্ল্যান্ডের ডিসফাংশন আছে কিনা সেটা আমরা জানতে পারি, তার কোনো অবস্থা, তার সংখ্যা, তার গঠনগত কোনো পরিবর্তন আছে কিনা সেগুলো দেখা যায় এই টেস্টের মাধ্যমে। পরের ছবিতে যাই, যেখানে আমরা বাম দিকের ছবিতে দেখছি যেখানে নর্মাল মেভোমিয়ান গ্ল্যান্ডের ছবি দেখতে পাচ্ছি, মেভোমিয়ান গ্ল্যান্ডের যে সংখ্যা এবং তার যে আকার এবং তার অবস্থা সব কিছুই নর্মাল রয়েছে। পক্ষান্তরে যদি আমরা ডান দিকে ছবিতে যাই তাহলে দেখতে পাবো যে মেহোবিয়ান গ্ল্যান্ডগুলো ব্লকেজ হয়ে আপনার ড্রপ আউট হয়ে গেছে, জায়গায় জায়গায় আমরা মেহোবিয়ান গ্ল্যান্ড ড্রপ আউট দেখতে পাচ্ছি।